ই ক্লাসরুম স্পন্সর্ড বাই রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন। মাধ্যমিক স্তরের শিক্ষার গুণগত মানকে সুনিশ্চিত করার লক্ষ্যে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন কর্মরত মাধ্যমিক স্তরের শিক্ষক ও বিদ্যালয় প্রধানদের প্রশিক্ষণ, বিজ্ঞান শিক্ষণ সামগ্রী প্রদান, ছাত্রীদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণ, মেধায় পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের বিশেষ শিক্ষাদান, প্রতিবন্ধীদের জন্য অনুদান, রাজ্যে কলা উৎসব আয়োজন সহ অন্যান্য কর্মসূচি রূপায়ণ করছে। জানেন কি, বিদ্যালয় ছুট সারা দেশের একটি জ্বলন্ত সমস্যা। এই সমস্যা সমাধানে রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযানের উদ্যোগে আগামী 1 জানুয়ারি থেকে সপ্তাহব্যাপী বিদ্যালয় ফিরে চলো কর্মসূচি গ্রহণ করা হয়েছে। 14 থেকে 16 বছর বয়সী সমস্ত ছেলে মেয়েদের মাধ্যমিক শিক্ষা সম্পূর্ণ করার জন্য আপনারা সবাই এগিয়ে আসুন। Hello student. Hello sir. How are you? Fine sir. How are you sir? Fine. Sit down please. Okay student. আর আমি প্রথমেই আমার পুরানো টপিকস নিয়ে গত ক্লাসে যেগুলো আলোচনা হয়েছিল সেগুলো সম্বন্ধে দু একটা কোয়েশ্চেন করব, তারপরে আজকে টপিকসে যাব। তো আমি যে এখন কথাগুলো বলছি সেটা তোমাদের কানে যাচ্ছে কিভাবে যাচ্ছে বলতে পারো কি কেউ? স্যার, আপনার কথা আমাদের কানে তরঙ্গাকারে পৌঁছেছে এবং এই তরঙ্গটি হলো একটি অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। ভেরি গুড, অনুদৈর্ঘ্য স্থিতিস্থাপক তরঙ্গ। কিন্তু আমরা বিভিন্ন বাদ্যযন্ত্র থেকে, যেমন সেতার, বাঁশি, এগুলোর থেকে যে শব্দগুলো আমরা পাই, সেই শব্দটা আমরা কিভাবে পাই কেউ বলতে পারো কি? স্যার, এক্ষেত্রে তরঙ্গের উপরিব্যাপ্তির ফলে সৃষ্ট স্থানে তরঙ্গই হলো উৎপন্ন শব্দের উৎস। ভেরি গুড। তো আজকে আমাদের টপিকসটা হচ্ছে তরঙ্গের উপরিভাগ। তরঙ্গের উপরিভাগ, তো এই সম্বন্ধে যে টপিকসগুলো আমি আজ ক্লাসে আলোচনা করব সেই টপিকসগুলো হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি, স্থানু তরঙ্গ, টান করা তারের তির্যক কম্পনের সূত্রাবলী, টান করা তারের মূল সুর ও বিভিন্ন উপসুর, বায়ুস্তম্ভের কম্পন, শব্দের গতিবেগ নির্ণয় এবং সহকম্প। এই টপিকসগুলো নিয়ে আজকের ক্লাস। তো আমি প্রথমেই ফার্স্ট টপিকসে যাচ্ছি, যেটা হচ্ছে তরঙ্গের উপরিপাতের নীতি। নীতিটা হচ্ছে, কোনো মুহূর্তে একাধিক তরঙ্গের প্রভাবে মাধ্যমের কোনো কোণার লব্ধিসরণ প্রতিটি তরঙ্গের দরুন কোণাটির পৃথক সরণের ভেক্টর যোগফলের সমান হয়। অর্থাৎ y=y1+y2। দ্যাট মিন যে মাধ্যমের কোনো একটা পয়েন্টে যখন দুটো চলতরঙ্গ, ধরো এটা একটা আর এটা একটা বললাম আমরা, দুটোটাই একই ডিরেকশনে যাচ্ছে, ওই তরঙ্গটা সিঙ্গুলভাবে যখন ওই কোণাটার উপর আসবে তখন ওই কোণাটার যে ডিসপ্লেসমেন্ট হবে সেটাকে আমি যদি y1 ধরি, এবং ওই তরঙ্গটা যখন আবার ওই কোণার উপর আসবে এবং তখন যদি তার ডিসপ্লেসমেন্ট y2 হয়, y1 y2 মিনস ফার্স্ট তরঙ্গ আসার তার যদি ডিসপ্লেসমেন্ট যেটা হয়েছে
সেটাকে ওয়াই ওয়ান ধরেছে, আর সেকেন্ড ওয়েভটা যখন আসবে এককভাবে যখন আসে এসে পড়ে, তো যদি হয় তাহলে দুটোটা যখন একসঙ্গে এসে কোনাটার উপর আসবে পড়বে সেই ক্ষেত্রে কোনাটার লব্ধিসরণ হবে, যেটা ওয়াই ওয়ান ওয়াই ইকুয়াল টু ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু, তার মানে দুটোটার ডিসপ্লেসমেন্টে ভেক্টর সাম হচ্ছে গিয়ে ওই কোনাটার রেজাল্টেন্ট ডিসপ্লেসমেন্ট, এটাই বলেছে উপরিপাতের নীতি। ঠিক আছে, আচ্ছা আমাদের নেক্সট টপিকটা হচ্ছে স্থানু তরঙ্গ। স্থানু তরঙ্গ কি? স্থানু তরঙ্গটা সৃষ্টি হয় যখন দুটো তরঙ্গের উপরিপাত ঘটে, দুটি চড় তরঙ্গ যখন মাধ্যমের কোনো একটা পয়েন্টে এসে উপরিপাতিত হয়, কিন্তু উপরিপাতিত হওয়ার এক শর্ত আছে, সেই শর্ত মেনে কিন্তু হতে হবে, তখনই স্থানু তরঙ্গ সৃষ্টি হবে। শর্তটা কি বলছে? যে সমান বিস্তার, কম্পাঙ্ক ও বেগ সম্পন্ন, দ্যাট মিন্স চল তরঙ্গ দুটোটা সেম হতে হবে, বিস্তার সমান হতে হবে, কম্পাঙ্ক সমান হতে হবে, বেগ সমান হতে হবে, যখন দুটি চল তরঙ্গ বিপরীত দিক থেকে এসে মাধ্যমের কোনো অংশে একে অপরের উপর আপতিত হলে যে তরঙ্গের সৃষ্টি হয় তা মাধ্যমের ওই অংশেই সীমাবদ্ধ থাকে, মাধ্যমের মধ্যে দিয়ে বিস্তার লাভ করতে পারে না, এই ধরনের তরঙ্গকে স্থানু তরঙ্গ। চিত্রে দেখো দুটো তরঙ্গ দেখিয়েছে, একটা ডট দিয়ে আর একটা লাইন দিয়ে, দেখছো তোমরা? সেই দুটো তরঙ্গ কিন্তু বিপরীত দিক থেকে আসছে, এরো দিয়ে দেখাচ্ছে, এসে যখন পড়ল তখন সৃষ্ট স্থানু তরঙ্গ যেটা এখানে এ ডি এফ এইচ পি এই পয়েন্টগুলো কি, এই পয়েন্টগুলোকে বলা হয় স্থানু তরঙ্গের নিষ্পন্দ বিন্দু। কেন এগুলো নিষ্পন্দ? এই বিন্দুগুলো কিন্তু ডিসপ্লেসমেন্ট এক জিরো, কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, দ্যাট মিন্স তরঙ্গটা দুটোটার বিপরীত দশা যখন হয় তখনই ডিসপ্লেসমেন্টটা কিছু কিছু পয়েন্টে গিয়ে বিপরীত দশায় পরিবর্তিত হয় তখনই ডিসপ্লেসমেন্ট জিরো হয়, আর সমদশায় যখন উপরিবর্তিত হয় সেই সব পয়েন্টে তার বিস্তারটা হয় সর্বাধিক, যেমন পয়েন্টগুলো হচ্ছে সি ই জি এইচ, এই পয়েন্টগুলো বিস্তারটা হচ্ছে হাইয়েস্ট, তো এই পয়েন্টগুলোকে বলা হয় স্থানু তরঙ্গের সুস্পন্দ বিন্দু। তাহলে স্থানু তরঙ্গে আমরা কি পাই? সুস্পন্দ বিন্দু পাই আর নিষ্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দু কি? যে বিন্দুগুলো কি হয় বিস্তার শূন্য, কম্পনের বিস্তারটা যেটা সেই বিস্তারটা হচ্ছে জিরো, সেগুলো হচ্ছে নিষ্পন্দ বিন্দু, আর সুস্পন্দ বিন্দু বিস্তারটা হচ্ছে সর্বাধিক, সেই সব বিন্দুকে বলা হয় সুস্পন্দ বিন্দু। ক্লিয়ার? আচ্ছা আমরা নেক্সট টপিকে যাচ্ছি, টান করা তারের তির্যক কম্পনের সূত্র। এই প্রত্যেকটা টপিকসই খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ জয়েন্টের জন্য খুবই ইম্পর্টেন্ট, কাজে তোমরা একটু মাইনোরিটলি শুনবে। টান করা তার মিন্স মানে একটা তার কি, আমরা যখন দুটো অবলম্বন থেকে দুটো দিক ফিক্সড করে রেখে আমরা যখন এটাকে ভাইব্রেট করব, এইভাবে যখন সে ভাইব্রেশন করবে তখন সে তিনটা ল মেনে চলে, সেইগুলো সেই লগুলোকে বলা হয় তির্যক কম্পনের সূত্র। ফার্স্ট ল বলেছে এন প্রপোর্শনাল টু ওয়ান বাই এল, এখানে এনটা কি, তারটা যে ভাইব্রেশন হচ্ছে তার কম্পাঙ্কটা তারের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, কোন সময়? যখন টি এবং এন ধ্রুবক, টি মিন্স তারের টান, দ্যাট মিন্স দুটো এন তো ফিক্সড করা, একটা টান আছে যেগুলো যেমন সীতার বেহালা এইসব তারের মধ্যে দেখেছ তোমরা টিউনিং করা হয় না, এই টিউনিং কী করে, টানটা ভেরি করা, টিটা ভেরি হলে কিন্তু ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ হয়, লেংথের লগে ব্যস্তানুপাতী হয়, যখন টি এবং এম ধ্রুবক, এম মিন্স তারের একক দৈর্ঘ্যের ভর, এই সূত্রকে বলা হয় দৈর্ঘ্যের সূত্র। কী বলেছে দেখো, তারের টান টি ও একক দৈর্ঘ্যের ভর, তারটার একক দৈর্ঘ্যের ভর, কিন্তু একক দৈর্ঘ্য মিন্স তারটার ল্যাংথ যদি 20 সেন্টিমিটার হয় এবং টোটাল ল্যাংথ যদি 20 গ্রাম হয় তাহলে একক দৈর্ঘ্যের ভর কত হবে? 1 গ্রাম, 20/20,
দ্যাট ইজ 1 gram পার সেন্টিমিটার হবে ইউনিট লেংথে। তো ইউনিট লেংথের ভর এগুলো কনস্ট্যান্ট হতে হবে, যদি হয় তখন কম্পাঙ্কটা তারের দৈর্ঘ্যের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হবে। ক্লিয়ার? নেক্সট লটা হচ্ছে গিয়ে টানের সূত্র, দ্যাট মিন তারের দৈর্ঘ্য এবং একক দৈর্ঘ্যের ভর অপরিবর্তিত থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারের টানের বর্গমূলের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত, মানে এন প্রপোর্শনাল টু রুট টি। আদার্স দুটো কিন্তু কনস্ট্যান্ট হতে হবে, এখানে টি, এল এবং এম একটা ভেরি হবে, বাকি দুটো কনস্ট্যান্ট হতে হবে। দ্যাট মিন্স তারটার লেংথ এবং ইউনিট লেংথের মাস যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার কম্পাঙ্কটা তার টানের বর্গমূলের সঙ্গে সমানুপাতে পরিবর্তিত হয়। ক্লিয়ার? পুষ্টিকর খাদ্য এবং শিক্ষা আমাদের নিতান্ত প্রয়োজনীয় জিনিস। আপনি কি জানেন বর্তমানে ত্রিপুরায় বিদ্যালয় শিক্ষা দপ্তরের অধীনে মধ্যাহ্ন আহার প্রকল্পের উদ্যোগে সবকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তোলা হচ্ছে? ছাত্রছাত্রীদের পুষ্টিকর খাদ্য প্রদান করার লক্ষ্যে সেই বাগানে উৎপাদিত সার এবং কীটনাশক বিহীন সবজি প্রথম থেকে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের মিড ডে মিলে ব্যবহার করা হয়। চলুন শিক্ষার্থীদের স্বাস্থ্যকর এবং নির্ভেজাল খাদ্য প্রদান ও সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে আমরা সবাই এগিয়ে আসি এবং প্রত্যেকটি বিদ্যালয়ে সবজি বাগান গড়ে তুলতে বিদ্যালয় কর্তৃপক্ষকে সাহায্য করি। নেক্সট লটা হচ্ছে ভরের সূত্র। ভরের সূত্র বলেছে এন প্রপোর্শনাল টু 1/√m, দ্যাট ইজ ফ্রিকোয়েন্সিটা একক দৈর্ঘ্যের বর্গমূলের ব্যস্তানুপাতিক যখন এল এবং টি ধ্রুবক। কি বলেছে দেখো, তারের টান টি দৈর্ঘ্য এল অপরিবর্তিত থাকলে তারের তির্যক কম্পনের কম্পাঙ্ক তারের একক দৈর্ঘ্যের ভরের বর্গমূলের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত। ব্যস্তানুপাতে মানে উল্টোটা, একটা বাড়লে আর একটা কমবে, ঠিক না? দেখি একক দৈর্ঘ্যের ভর যদি বাড়ে ফ্রিকোয়েন্সিটা কমবে, এটাই তো ব্যস্তানুপাতের সম্পর্ক। তো এই হচ্ছে গিয়ে তির্যক কম্পনের তিনটা সূত্র, ঠিক আছে? নেক্সট টপিক হচ্ছে গিয়ে টান করা তারের মূল সুর ও উপসুর। এই যে বললাম আগে টান করা তার, এই টান করা তার যখন ভাইব্রেশন হয় তখন তার মূল সুর বাইর করা এবং উপসুরগুলা আমরা বাইর হব। তো এই টান করা তারটা যখন একটি লুপে কম্পিত হয়, এই যে এখানে ফিগারটা একটা লুপ, এই যে উপরে দেখো ফিগারটা একটা লুপে সে ভাইব্রেশন হচ্ছে যদি হয় তখন যে সুরটা নির্গত হয় সেটা হচ্ছে মূল সুর। তো একটা লুপে যখন কম্পিত হয় তখন তারটার কিন্তু দুনো সাইডে কি বিন্দু সৃষ্টি হয়, এ আর বি পয়েন্ট যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু। তার মানে দুটো নিষ্পন্দ বিন্দুর ডিস্টেন্সটাই হচ্ছে তারটার লেন্থ, দৈর্ঘ্য। ক্লিয়ার? তো আমরা জানি স্থানান্তরঙ্গে দুটো নিষ্পন্দ বিন্দুর মধ্যে ডিস্টেন্স কত, λ/2। যদি স্থানান্তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা λ হয় তাহলে λ/2। তো এই λ/2 হচ্ছে গিয়ে তারের দৈর্ঘ্য, আমরা বলতে পারি λ/2 ইকুয়াল টু এল। কোন সময়? মূল সুরের ক্ষেত্রে। তাহলে এখান থেকে আমি λ বাই করলাম, λ ইকুয়াল টু 2l। সুতরাং তরঙ্গের বেগ যদি ভি হয় তাহলে কম্পাঙ্ক n1 হচ্ছে v/λ, ভি ইকুয়াল টু n λ, এই সূত্রতে আসছে n1 ইকুয়াল টু v/λ। এই n1টা কি? মূল সুরের কম্পাঙ্ক, মূল সুরের কম্পাঙ্ক হচ্ছে v/λ। দেখি λ আমরা আগে দেখিয়েছি λ ইকুয়াল টু 2l, সো v/2l। এটা কিসের কম্পাঙ্ক আসলো? মূল সুরের কম্পাঙ্ক। নেক্সট প্রথম উপসুর, ইয়ে দ্বিতীয় সমমেল, দ্বিতীয় সমমেলের যখন আমরা কম্পাঙ্ক বাই করবো তখন তারটা কী হচ্ছে দেখো, চিত্রে দেখো, দুটো লোপে কম্পিত হচ্ছে। এক্ষেত্রে মধ্যে কিন্তু একটা নিষ্পন্দ বিন্দু সৃষ্টি হচ্ছে,
যেটা সি পয়েন্ট দেখাচ্ছে চিত্রে। তো তাতা যখন দুটো লোপে কম্পিত হবে, সেই ক্ষেত্রে কী হয়, দ্বিতীয় সমবায় নিঃসৃত হয়, এবং সেই ক্ষেত্রে তারের দৈর্ঘ্যটা কত হবে, তিনটা নিষ্পন্দন বিন্দুর মধ্যে ডিস্টেন্সটা, তো তিনটা নিষ্পন্দন বিন্দুর ডিস্টেন্স কত, এল এর ল্যামডা হবে, ঠিক তো? দ্যাট মিন দুটার মধ্যে ডিস্টেন্স হচ্ছে ল্যামডা বাই টু, এস সি ল্যামডা বাই টু, সিবিটাও ল্যামডা বাই টু, ঠিক তো? তাহলে ল্যামডা বাই টু প্লাস ল্যামডা বাই টু মানে ল্যামডা, দ্যাট মিন্স ল্যামডা ইকুয়াল টু এল আমরা বলতে পারি। তাহলে তার কম্পাঙ্কটা হবে ভি বাই ল্যামডা, এন টু আমরা ধরে নিলাম, এন টু ইকুয়াল টু ভি বাই ল্যামডা, তাহলে হচ্ছে ভি বাই এল। তো ভি বাই এলকে আমি টু ইন্টু ভি বাই টু এল বলতে পারি। তো ভি বাই টু এল আমি আমরা আগে বাইর করেছি মূলসূত্রের কম্পাঙ্ক, ফার্স্ট যেটা বাইর করলাম ভি বাই টু এল কী ছিল, এন ওয়ান, কাজেই এন টু হচ্ছে গিয়ে টু এন ওয়ান, তার মানে কি দ্বিতীয় সমলের কম্পাঙ্কটা মূল সুরের কম্পাঙ্কের কী হল, দ্বিগুণ, দ্বিগুণ হচ্ছে। সিমিলারলি আমরা যদি তৃতীয় চতুর্থ পঞ্চম সমলগুলো বাইর করি, তো আমরা দেখব তিন গুণ হচ্ছে, এগুলো থ্রি এন ওয়ান হচ্ছে, ফোর এন ওয়ান হচ্ছে, ফাইভ ওয়ান এন ওয়ান হচ্ছে। তার মানে মূল সুরের কি হয়, যুগ্ম অযুগ্ম সব গুণিতকগুলোই পাওয়া যায়। টান টান তার যখন তির্যক কম্পন করে যেটা করে কোন হাতে প্র্যাকটিক্যালি যেটা আমরা দেখি, সেতার, এরপর বেহালা, এইসব যন্ত্রের মধ্যে আমরা কি হয় যে সাউন্ডটা বাইর হয়, সেই সাউন্ডটা খুব সুমধুর হয়। কেন হয়, কারণ মূল সুর উপসুর সবই থাকে। একটা স্বরের মধ্যে যত বেশি সংখ্যক সুর থাকবে সেই স্বরটা তত মধুর হয়, আমরা জানি শ্রুতি মধুর হয়। তো এখানে যেহেতু যুগ্ম অযুগ্ম সবগুলোই পাওয়া যাচ্ছে, এর জন্য এই সাউন্ডটা খুব কী হচ্ছে, খুব সুইটনেসটা থাকে। বেহালার সাউন্ড, বেহালার সাউন্ডটা সুইট লাগে, শুনতে ভালো লাগে আমাদের, এই ফর্মুলাই আসছে। আচ্ছা, গেল এই টপিক্সটা। নেক্সট টপিক্স আমাদের হচ্ছে গিয়ে বায়ুস্তম্ভের কম্পন, স্বর উৎপাদনকারী বায়ুস্তম্ভের বিভিন্ন যন্ত্রের ভিতরে যে অভ্যন্তরস্থ বায়ু থাকে, সেই বায়ুস্তম্ভকে আমরা নলের সঙ্গে, বদ্ধ নল ও খোলা নলে অভ্যন্তরস্থ বায়ুর সঙ্গে তুলনা করে করতে পারি। তো বদ্ধ নলে, বদ্ধ নল মিন্স কি, বদ্ধ নল মিন্স তার একটা সাইড বদ্ধ, অপর সাইড কি হচ্ছে, অপর সাইডটা খোলা, সেই নলটাকে আমরা বলবো বদ্ধ নল। আর একটা হচ্ছে গিয়ে খোলা নল, খোলা নল মিন দুটা সাইডে ওপেন থাকবে, খোলা থাকবে। তো এই বদ্ধ নলে অভ্যন্তরস্থ বায়ু থাকে। তো আমরা যখন এই বাসি, বাসিতে বিশেষ করে বা এই হোমিওপ্যাথিকের শিশিজে সেগুলো যখন আমরা ফু দিলে বাজে, সাউন্ডটা হয়, সেটাতেই সেম ব্যাপারটা হচ্ছে, অভ্যন্তরস্থ বায়ুস্তম্ভের কম্পন হয়। তো এই ক্ষেত্রে যে মূলসুরটা নির্গত হয় বদ্ধনলের ক্ষেত্রে, সেটা হচ্ছে তার কম্পাঙ্কটা হচ্ছে গিয়ে ভি বাই ফোর এল, এন জিরো ইকুয়াল টু, খোলানলের, এই বদ্ধনলের ক্ষেত্রে সৃষ্ট মূলসুরের কম্পাঙ্ক, আর খোলানলের ক্ষেত্রে সেটা হচ্ছে গিয়ে এন জিরোটা হচ্ছে গিয়ে ভি বাই টু এল। তো এই বদ্ধনলের মধ্যে কিন্তু আমরা মূলসুরে শুধু অযুগ্ম গুণিতকগুলোই পাই। নেক্সট ইয়েটা হবে গিয়ে থ্রি এন জিরো, এরপরে ফাইভ এন জিরো, এ ধরনের অড হারমোনিক্সগুলো পাবো কোথায়, এই বদ্ধনলে। আর খোলানলের ক্ষেত্রে কিন্তু অড ইভেন দুটোই পাওয়া যায়, দুটোই সমমেল পাওয়া যায়, যার জন্য খোলানল থেকে নিঃসৃত সাউন্ডটা খুব শ্রুতিমধুর হয়। সেটা আমরা দেখি যে বাসি, এ ধরনের যে বাসিটা, হ্যাঁ, সেটার সাউন্ডটা খুব সুইটেবল হয়, কিন্তু বাচ্চারা যে বাসিটা বাজায় সেটা মুখে দিয়ে, এক সাইড মুখে আর এক সাইড খোলা থাকে, সো
এইসব বাসের সাউন্ডটা এতটুকু শ্রুতিমধুর হয় না। এটা এগুলো হচ্ছে গিয়ে বদ্ধ বদ্ধ নল। আচ্ছা, তো এই হচ্ছে গিয়ে তাহলে আমরা কি পেলাম, বদ্ধ নলে মূলসুরের কম্পাঙ্কটা হচ্ছে ভি বাই ফোর এল, এবং তার মধ্যে মূলসুরের অযুগ্ম গুণিতকগুলি থাকে, এর জন্য তার সাউন্ডটা এত শ্রুতিমধুর হয় না। আর খোলানলের মূলসুরের কম্পাঙ্কটা হচ্ছে ভি বাই টুয়েলভ, ভি মিন্স ভেলোসিটি অফ দ্য সাউন্ড, এটা পর্যন্ত হচ্ছে সাউন্ডের ভেলোসিটি, আর এলটা হচ্ছে লেন্থ অফ দ্য পাইপ। হ্যাঁ, তো এক্ষেত্রে অড ইভেন সবগুলো সমমেলগুলি পাওয়া যায়, যার জন্য তার সাউন্ডটা শ্রুতিমধুর হয়। নেক্সট আরেকটা টপিক আসছে স্বরকম্প। স্বরকম্প মিন্স দুটো চলতরঙ্গ বিপরীত দিক থেকে এসে একটার উপর একটা উপরিপাতিত হতে হবে, কিন্তু তাদের মধ্যে কী হবে, কম্পাঙ্কের সামান্য ডিফারেন্স হতে হবে, বাকি সবগুলো সেম, বিস্তার সেম, ব্যাক সেম, সব কিছু সেম, কিন্তু কম্পাঙ্কের মধ্যে সামান্য ডিফারেন্স, বেশি হলে আবার হবে না। এইভাবে বিপরীত দিক থেকে এসে যখন উপরিপাতিত হয় তখন কি সৃষ্টি হয়, স্বরকম্পের সৃষ্টি। স্বরকম্প মানে কি, দ্যাট মিন্স তার ইন্টেন্সিটিটা হঠাৎ বাড়ে হঠাৎ কমে, এই ধরনের হয় সাউন্ড ব্যাপারটা। কিন্তু তার কন্ডিশনটা কি হচ্ছে, কম্পাঙ্কের খুব ক্ষুদ্র পার্থক্য হতে হবে, যেমন একটা 300 হলে নেক্সট এটার কম্পাঙ্ক হবে 304-5, এই ধরনের হতে হবে, তখনই স্বরকম্পের সৃষ্টি হবে। আচ্ছা ঠিক আছে, তো এখন আমি কয়েকটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি তোমাদের, এই বদ্ধনল খোলানলের উপর, এই টপিকসটার উপর তিনটা নিউমেরিক্যালস আমি দিলাম তোমাদের, তো লিখে নাও নিউমেরিক্যালসগুলো, এই ফর্মুলার উপর নিউমেরিক্যালসগুলো হবে। নাম্বার ওয়ান, 1.25 মিটার দীর্ঘ একটি একমুখ বদ্ধ আর্গন নল থেকে প্রথম উপসূরটির কম্পাঙ্ক নির্ণয় করো, ব্রেকেটে দিয়ে দিয়েছে বায়ুতে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড। নাম্বার টু হচ্ছে 1 মিটার দীর্ঘ একটি বদ্ধ আর্গন নল দ্বারা সৃষ্ট মূলসুরে এবং নিকটবর্তী সমমেলের কম্পাঙ্ক নির্ণয় করো, এটা বদ্ধ আর্গন নল বলেছে, দ্বারা সৃষ্ট মূলসুরে এবং নিকটবর্তী সমমেলের কম্পাঙ্ক নির্ণয় করো, ব্রেকেটে দিয়েছে বায়ুতে শব্দের বেগ 320 মিটার পার সেকেন্ড, বুঝেছ। নাম্বার থ্রি, একটি দুমুখ খোলার আর্গন নলের দৈর্ঘ্য একটি বদ্ধ আর্গন নলের দ্বিগুণ, খোলা নলের মূলসুরের কম্পাঙ্ক 100 হার্জ হলে বদ্ধ নলের তৃতীয় সমমেলের কম্পাঙ্ক কত। এই সবগুলো নিউমেরিক্যালসই এই বদ্ধ নল খোলা নলের উপর। আমি ফার্স্ট নিউমেরিক্যালসটা তোমাদের করে দিচ্ছি, একদম ইজি ব্যাপার। প্রথমটা কি বলেছে, যে 1.25 মিটার দীর্ঘ একটি একমুখ বদ্ধ আর্গন নল থেকে, একমুখ বদ্ধ মিন বদ্ধ নল, আর্গন নল থেকে প্রথম উপসূরটির কম্পাঙ্ক নির্ণয় করো, প্রথম উপসূর বা সেটাকে আমরা কি বলি, মূলসুরও বলি, দ্যাট মিন্স মূলসুরের কম্পাঙ্কটা আমরা বাই করব। তো তো এখানে ইয়েটার আর্গন নলটার দৈর্ঘ্য দিয়েছে, দৈর্ঘ্যটা কত হচ্ছে, দৈর্ঘ্য ইয়ার ইকুয়াল টু 1.25 মিটার, ঠিক আছে, লেন্থটা দিয়েছে 1.25 মিটার, আর প্রথম উপসূরের কম্পাঙ্ক ভিও দিয়ে দিয়েছে, শব্দের বেগ ভি ইকুয়াল টু 320 মিটার পার সেকেন্ড। তো আমরা প্রথম উপসূরটির কম্পাঙ্ক, দ্যাট ইজ মূলসুরের কম্পাঙ্ক, আমরা কি জানি, আমরা জানি
মলসুরের কম্পাঙ্ক কি এন জিরো ইকুয়াল টু কি ভি বাই ভি বাই ফোর এর এটাই তো। তাহলে আমরা ভ্যালুগুলো পুট করে দেব, ভি হচ্ছে গিয়ে কত 320 বাই ফোর ইন্টু এলটা হচ্ছে 1.25 মিটার। এটা ইউনিট সিস্টেম ঠিক আছে নাকি? এটা নিউমেরিক্যাল যে ইউনিট সিস্টেম কোন সিস্টেমে বলো তো? অঙ্কগুলো হচ্ছে এসআই সিস্টেম। হ্যাঁ, ভেরি গুড। এসআই মিন ল্যাংটা হচ্ছে মিটারে, ভেলোসিটি হচ্ছে মিটার পার সেকেন্ডে, তার মানে সিস্টেম ঠিক আছে, এসআই সিস্টেমে আছে, তো আমরা চেঞ্জ করার দরকার নেই, আমরা বসিয়ে দিলাম। তাহলে কত আসলো? আমরা ক্যালকুলেশন যদি করি, হ্যাঁ 320000 ফুট করে দিলাম বাই ফোর ইন্টু 125 পয়েন্টটা তুলে দিন, ঠিক আছে? তাহলে 125 কি হবে? 525 এটা হচ্ছে গিয়ে 5 1 2 8 0 25 দিয়ে ইয়ে করেছে, ফোর দিয়ে ফোর দি 320 এটা যাবে নাকি? এটা 64 আসবে না, ঠিক আছে। তাহলে মনসুরের কম্পাঙ্কটা কি আসলো? এন জিরোর ভ্যালুটা আসলো কি 64 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, কম্পাঙ্ক 64 কি হবে? হার্জ হবে। 64 ইউনিটটা হচ্ছে গিয়ে হার্জ। কি আসলো? কত অঙ্ক আসলো বা মনসুরের কম্পাঙ্কটা আমরা বাইর করলাম, বুঝলে? একদম ইজি, পারবে না? নেক্সট নিউমেরিক্যালসটা পারবে নাকি? পারবে, সেমই এটার মতো থার্ডটাও সেমভাবে এই এই ফর্মুলার অঙ্কগুলো। আমি একটু হিন্স দিয়ে দিচ্ছি তোমাকে, না করে দেবো, এটা দেবো নাকি একটুটা? এক মিটার দীর্ঘ একটি বদ্ধ আর্গন নল দ্বারা সৃষ্ট মূলসুরের এবং নিকটবর্তী সমমেলের বদ্ধ, কিন্তু বদ্ধ আর্গন নল দ্বারা সৃষ্ট মূলসুরের কম্পাঙ্ক। তো মূলসুরের কম্পাঙ্ক কত হচ্ছে? এই যে ভি বাই ফোর এল, এটাতে মূলসুর নিয়ে আসবে এবং নিকটবর্তী সমমেল, নিকটবর্তী সমমেল বলতে 3N0 হবে, বদ্ধ নল তো ওয়াটগুলো আমরা পাই, 2N0 হবে না কিন্তু। নেক্সট নিকটবর্তী সমমেল হবে 3N0, মানে 3×N0। পারবে তো তোমরা নেক্সট ক্লাসে? টু এবং টু তো আমি হিন্স দিয়ে দিলাম, থ্রিটা চেষ্টা করবে, না পারলে আমি করে দেবো, ঠিক আছে? তো আজকে এটা এখানেই রাখছি, হ্যাঁ, আর থিওরি পোর্শনটাও একটু পরে আসবে, আমি টেস্ট করব কতটুকু বুঝলে কি, ঠিক আছে? ওকে, বুঝলাম। ড্রপ আউটের ঘুচিয়ে ক্ষত, স্কুলে পড়ুয়ার বাড়ছে ভিড়, সর্বশিক্ষা মিড ডে মিলে স্কুল সকলের আশার নীর। রাজ্যের 6-14 বছরের সব শিশুদের বিদ্যালয়ের আঙিনায় এনে তাদের বুনিয়াদী শিক্ষা সুনিশ্চিত করতে সর্বশিক্ষা অভিযান বদ্ধপরিকর। তাদের শিক্ষা সুবিধার জন্য রয়েছে বিনামূল্যে পাঠ্যবই, বিদ্যালয়ের পোশাক, উন্নত মানের পড়াশোনা, স্বাস্থ্যসম্মত শৌচাগার, বিশুদ্ধ পানীয় জল, পুষ্টিকর মধ্যাহ্ন আহার, খেলাধুলার ব্যবস্থা এবং আরো অনেক কিছু। হ্যাঁ, তাই দেরি না করে আজই আপনার এলাকার সব শিশুদের নিকটবর্তী সরকারি বিদ্যালয়ে ভর্তি হতে উৎসাহিত করুন। ই ক্লাসরুম ওয়াজ স্পন্সর্ড বাই
রাষ্ট্রীয় মাধ্যমিক শিক্ষা অভিযান ত্রিপুরা রাজ্য মিশন।